নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। তো দেখো, ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র কিন্তু অনেকটা সহজ হয়েছে। 1.1 এর অ্যান্সার হবে সিএফসি, ঠিক আছে, ভালো করে দেখে নাও। তো দেখো, 1.2 এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 2RT, 1.3 এর অ্যান্সার হবে এর অ্যান্সার 32 গ্রাম। তো দেখো, এর ক্যালকুলেশন করে বেশি 32 গ্রাম। 1.4 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 2, বুঝতে পারছো আমি কি বলছি। তো দেখো, 1.5 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার লাল। 1.6 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 45 ডিগ্রি। 1.7 এর অ্যান্সার হবে মোহ মিটার ইনভার্স। 1.8 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 8 ভোল্ট, ঠিক আছে। 1.9 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 1.10 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 18, এবং 1.11 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 2, ঠিক আছে, সি এর অ্যান্সার হবে 2 হবে। এবং 1.12 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার বিশুদ্ধ অ্যালুমিনা, ঠিক আছে। তো দেখো, পরের প্রশ্ন কি বলেছে। 1.13 অ্যান্সার হবে এর অ্যান্সার। 1.14 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার জিঙ্ক সালফার, ঠিক আছে, ZNS। 1.15 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। তো দেখো, দু দাগের প্রশ্নগুলো তোমাদের দেখাবো। 2.1 এর অ্যান্সার হবে যে বায়ুমণ্ডলের উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটি গ্রিন হাউস গ্যাস নয়। অ্যান্সার হবে O2 বা নাইট্রোজেন, লিখলেই হয়ে গেল, ঠিক আছে। তো দেখো, 2.2 এর যে প্রশ্ন আছে এটা কিন্তু ক্যালকুলেশনের একটা ব্যাপার আছে, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, অথবা দিয়ে স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য বায়ু শক্তির ব্যবহার করা যায় না কেন। তোমরা তো জানো যে পরিবেশ দূষণ হয় না, এতে খরচ মূল্য নেই বললেই চলে। 2.3 প্রশ্নের অ্যান্সার হবে V0 273 V0/273। তো দেখো, 2.4 এর যে অ্যান্সার হবে এর অ্যান্সার হবে 1.4, টোটাল ক্যালকুলেশন করে বেরোবে 1.4। 2.5 এর যে অ্যান্সার আছে এটা হবে সত্য, এবং এটা কী হবে, হিরে হবে, তারপরে রূপা হবে, তারপরে লোহা হবে, ঠিক আছে। 2.6 এর অ্যান্সার হবে গাড়ির ভিউ ফাউন্ডার, ঠিক আছে। তো দেখো, 2.7 এর অ্যান্সার হবে ফোকাস দিয়ে যায়। 2.7 এর অ্যান্সার, তো দেখো, 2.7 এর অ্যান্সার হবে ফোকাস দিয়ে যায়। 2.8 এর অ্যান্সার হবে না, ঠিক আছে। 2.9 এর অ্যান্সার এটা একটু করতে হবে। 2.10 এর অ্যান্সার হবে, তো দেখো, পারমাণবিক বিদ্যুৎ, এর অ্যান্সার কী হবে, পারমাণবিক বিদ্যুৎ, এবং শূন্যস্থান হবে তড়িৎ চুম্বকীয় হবে। এবং আমাদের এখানে তো দেখো, বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু, অ্যান্সার হবে CA। তারপরে কী আছে, ধাতু ও শঙ্কর ইনভার যে ধাতুটি শতকরা, এর অ্যান্সার হবে আমাদের AP। 2.113 এর অ্যান্সার হবে K। আর 2.114 এর অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার জিঙ্ক, ঠিক আছে। তো দেখো, 2.12 এর অ্যান্সার হবে মিথ্যা। 2.13 অ্যান্সার হবে ক্যাথোড, ঠিক আছে। এবং অথবা দিয়ে অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে যে রূপর উপর গোল্ডের তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষণরূপে কী ব্যবহৃত হয়। তো দেখো, ABT এর টেস্ট পেপার যেগুলো সলভ করে দিছি হুবাহু কমন এসেছে, ঠিক আছে। আমাদের ভৌতবিজ্ঞানের প্রশ্ন কিন্তু সহজ হয়েছে। পটাশিয়াম আরও সায়ানাইড এর অ্যান্সার হবে, 2.14 এর অ্যান্সার হবে আয়ন হবে, ঠিক আছে। এবং 2.15 এর অ্যান্সার, এর অ্যান্সার হবে অ্যামোনি হবে, অর্থাৎ এই অথবার এর অ্যান্সার হবে অ্যামোনি হবে, যে কার্বন ডাইঅক্সাইড অপরটি কি, অ্যান্সার হবে অ্যামোনিয়া। 2.16 এর অ্যান্সার হবে NO, ঠিক আছে, NO। তো দেখো, 2.17 এর অ্যান্সার হবে প্রোপিন হবে। তো দেখো, 2.18 এর অ্যান্সার হবে জ্বালানি রূপে ব্যবহার করা হয়। তো দেখো, বাকি যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমরা দেখে নাও, আমি খুব সুন্দর করে কিন্তু তুলে ধরেছি। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই সহজ হয়েছে। মাধ্যমিকে অঙ্ক পরীক্ষা যেভাবে প্রশ্নটা করেছে তার থেকে কিন্তু ভৌতবিজ্ঞান প্রশ্নটা কিন্তু খুবই সহজ হয়েছে, বুঝতে পারছো আমি কী বলছি। তো দেখে নাও, তোমরা 2023 সালের মাধ্যমিকের প্রশ্নপত্র দেখছো, প্রশ্নপত্র কিন্তু খুবই সহজ হয়েছে। তো দেখে নাও, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইজি, বুঝতে পারছো আমি কী বলছি। দেখে নাও তোমরা, প্রত্যেকটা প্রশ্ন খুব ইজি হয়েছে। তো দেখো, 4.4 এর প্রশ্ন, ঠিক আছে, অথবা দিয়ে 4.5 এর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল এটা, এটাই এসেছে। তো দেখো, পরের অঙ্কগুলো দেখো, এটাও খুব সহজ অঙ্ক, 4.7 এর অঙ্ক। তো দেখো, 4.7 ফ্যারাডের সূত্র, ঠিক আছে, 4.8, 4.9, ঠিক আছে। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই সহজ হয়েছে। দেখো তোমরা ভালো করে, প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরেছি। এটা 2023 সালের
মাধ্যমিকের ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। এটা আমাদের ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র 2023 সালের, তোমরা দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন, তোমরা মিলিয়ে নাও তোমাদের কোনগুলো ঠিক আছে আর কোনগুলো ভুল আছে বা কত নম্বর তোমরা পেতে পারো।